হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রত্যাশা আজকের যে ভিডিওটি রয়েছে, তো চলুন শুরু করা যাক। আপনি যদি ফ্লাশিং শিখতে চান, অবশ্যই ফ্লাশ বিডি সঙ্গে থাকুন। আমি আপনাদের এ টু জেড বোঝানোর চেষ্টা করব অলকিং মোবাইল সফটওয়্যার উইদাউট বক্স। তো গাইজ, সর্বপ্রথম আমরা যে কাজটি করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং বেল আইকনে ক্লিক করে দিন। তো সো গাইস, চলুন আমি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব, এটা ফার্স্ট লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না। এখানে সর্বপ্রথম যে সফটওয়্যারটি দেখতেছেন, এটাকে ভাঙতে হবে। তো ভাঙার জন্য অবশ্যই আপনাকে উইনরার নামে একটি সফটওয়্যার বা 7-Zip নামে একটি সফটওয়্যার অবশ্যই আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড না করলে গাইজ, এটা কিন্তু কাজ করা সম্ভব না, এবং অবশ্যই আপনার যখনই কাজ করবেন এটি অ্যান্টিভাইরাসটি অবশ্যই একটি ডিজেবল করে নেবেন। তো গাইজ, এই কথাগুলো আমি প্রত্যেকটি ভিডিওতে কিন্তু বলে থাকি যে আপনার যে অ্যান্টিভাইরাসটি রয়েছে অবশ্যই অ্যান্টিভাইরাসটি একটু ডিজেবল করে নিন। তো গাইজ, এরপর আমরা এটাকে জাস্ট রান করব। তো রান হতে গাইস একটু সময় লাগবে, অবশ্যই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো গাইস, যতক্ষণ পর্যন্ত রান্না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের একটু অপেক্ষা করতেই হবে। এটা জাস্ট 232 MB। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে টুলসটি রয়েছে, টুলসটি এখানে কিন্তু রান হয়ে গিয়েছে। এবং অবশ্যই গাইজ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এখানে রয়েছে গাইজ এক দুই তিন চার, চারটি ড্রাইভার রয়েছে। তো আপনার এখান থেকে সিম্পলি ড্রাইভারগুলো সর্বপ্রথম ইনস্টল করে নিতে হবে, কারণ ড্রাইভারগুলো যদি আপনি ইনস্টল না করেন পারফেক্টভাবে এগুলো কিন্তু কাজ করবে না। তো এখানে দেখতে পাচ্ছেন জাস্ট 64 বিট, আমি এটাতে ক্লিক করে দিলাম। তো দেখুন 86 বিট। অবশ্যই আপনাদের যে উইন্ডোজটি থাকবে, যেহেতু আমার এটা 64 বিট, সেই ক্ষেত্রে এটা কিন্তু নিচ্ছে না, এবং কিছু কিছুগুলো রয়েছে যেগুলো নিবে, এবং অনেক যেমন 86 বিট এবং 32 বিট উইন্ডোজ 7। দেখুন এখানে লাগছে এই এই সিস্টেমটি কিন্তু এখানে রয়েছে। এরপর এখানে রয়েছে ড্রাইভার একটি, এখানে কলকম, কলকম যে ড্রাইভারটি রয়েছে অবশ্যই ড্রাইভারটি অবশ্যই ইনস্টল করে নেবেন। তো ড্রাইভার ইনস্টল না করলে গাইস, অনেক সময় দেখবেন যে এটা রান হবে না। এই বিভিন্ন প্রকার প্রবলেম ফিল করতে হবে, এখানে শুধু ড্রাইভার নয়, বিভিন্ন প্রকার যেমন ধরুন ভিজুয়াল সিসি, .NET, এগুলো কিন্তু ইনস্টল করতে হয়। এগুলো ইনস্টল না করলে কিন্তু আপনার যে অনেক অনেকগুলো ভিডিওতে আমি দেখিয়েছি যে .NET ছাড়া কিন্তু কোনো সফটওয়্যার রান হয় না। তো যাই হোক, এটি ইনস্টল হতে থাক, আমি আর একটি ডাউনলোড করে ইনস্টল দিই। তো এখানে গাইস দুটি রয়েছে, একটা হলো 64 বিট এবং একটা হলো 86 বিট।
তো আপনারা এখান থেকে 64 বিট এবং 86 বিট যেটা রয়েছে অবশ্যই এখান থেকে সেট আপ করতে হবে। তো সেট আপ না করলে কিন্তু গাইজ অনেক সময় দেখবেন এই টুলসগুলো ওয়ার্ক করবে না, অবশ্যই আপনার এই ড্রাইভারটি ইনস্টল থাকতেই হবে। তো গাইজ আমরা অল্প একটু অপেক্ষা করি ইনস্টল হওয়া পর্যন্ত। আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে এটি ইনস্টল হয়ে যাবে। তো যাই হোক আমরা, হ্যাঁ রানিং হয়ে গিয়েছে। তো ড্রাইভারগুলো পারফেক্টভাবে আপনারা অবশ্যই ইনস্টল করবেন, ইনস্টল না করলে কিন্তু এটি আসলে খুব একটা ভালো ওয়ার্ক করবে না। তো সব সময় আমি আমার যে টিউটোরিয়াল রয়েছে সেখানে অ্যান্টিভাইরাস এবং ড্রাইভার সম্পর্কে বলে থাকি, সর্বপ্রথম যদি আপনি ড্রাইভারটাকে ইউজ ড্রাইভারটা সেট আপ করেন আপনার ফোনটাকে কম্পিউটারের সাথে যতক্ষণ সেট করতে না পারবেন ততক্ষণ আপনার সেই সেটটি কিন্তু কাজ করবে না। তো এই দিকে অবশ্যই খেয়াল রাখবেন বিষয়টা। তার অল্প কিছুক্ষণের মধ্যে আমার এটা সেট আপ কমপ্লিট হবে। তো ওকে ওটা হতে থাক, আমরা সর্বপ্রথমে এটাতে ক্লিক দিই। তো এটা সর্বপ্রথম ক্লিক দিয়েছি এবং এখানে ইয়েস করে দিলাম এবং আমার ড্রাইভারটি কমপ্লিট হয়েছে সেট আপ। এখানে রিস্টার্ট দিতে বলতেছে, তো আমি নো রিস্টার্ট দিলাম না। তো সর্বপ্রথম আমরা যেটা রয়েছে এসপিডি, আমরা এটাতে ক্লিক করে দিই। এসপিডিতে ক্লিক করে দেওয়ার পর এখানে গাইজ সেম টু সেম যেভাবে টুলসটি রয়েছে এখানে পারপি থেকে শুরু করে সবকিছু রয়েছে। এখানে সবগুলো আপনারা দেখবেন, এখানে প্যাটার্ন লক, এমআই অ্যাকাউন্ট, এসপিডি, কোয়ালকম বিভিন্ন প্রকার অপশন রয়েছে এবং এখানে এটা ক্লিক দেওয়ার পর আমার এটা চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন স্যামসাং, কোয়ালকম, ওপ্পো ওপ্পো, ভিভো, এগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই টুলসটির সাহায্যে আপনারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন। তো এখানে কিছু মডেল রয়েছে দেখছেন, ওপো ওপো এপারপি রিমুভ, অনেকে কমেন্ট করে থাকেন যে ওপো ওপো ভিভো এগুলো যে এপারপি রয়েছে, অ্যাকচুয়ালি আপনারা ভিডিওগুলো ফলো করেন না যার ফলে কিন্তু আপনাদের এই সমস্যা হয়ে থাকে। এবং অবশ্যই আপনারা যখন ভিডিওটি দেখবেন, যে কোনো ভিডিওটি দেখবেন বা যে কোনো সফটওয়্যার দেখবেন, সেই সফটওয়্যারটির নাম লিখে রাখবেন নোটপ্যাডে যে এই সফটওয়্যারটি এইটা দিয়ে করা হয়, তাহলে ধাপ করে আপনার সেটা মনে পড়ে যাবে। আমরা কিন্তু এই কাজগুলো করি না, যখন একটি প্রবলেম পড়ে তখন মাথা নষ্ট হয়ে যায়, তখন আমরা খোঁজাখুঁজি শুরু করি এখন কি করব এখন কি করব। ওকে এখানে একটি টুলস রয়েছে, তো এখানে গাইস কোয়ালকম যে টুলস রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই অপশন থেকে এতগুলো অপশন রয়েছে, এগুলো লিনোভো, ভিভো, এমআই, ওপো, ডিপ, এপারবে, এগুলো আপনারা সিলেক্ট করে করে কাজ করতে পারবেন। আরো রয়েছে এখানে গাইস সম্ভবত এটাকে, হ্যাঁ এটাকে দেখুন, এই যে একটি সিস্টেম রয়েছে মাইক্রোসফট সিসি রান টাইম, এইটা আপনাকে অবশ্যই ইনস্টল করতে হবে আপনার পিসিতে। যখন আপনি এটা ইনস্টল করবেন তাহলে এটা রান হবে, তার আগে রান হবে না। তো আমার এটা ইনস্টল করা নাই, সেই জন্য আমি এটাকে বাইপাস করে যাচ্ছি। এরপর আমি এখানে আর একটি ক্লিক করে দেবো। তো এখানে ওই একই বিষয়, এখানে যে লাইসেন্সটি রয়েছে লাইসেন্সটি এক্সপায়ার হয়ে গেছে,
তো যাই হোক, 1, 2, 3, 4, 5টি যে টুলস রয়েছে, এই টুলস দিয়ে অবশ্যই আপনাদের কোনো না কোনো উপকার হবেই হবে। তো সো গাইস, আশা করি বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে নতুন নতুন যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওটি আপনি পেয়ে যান। তো আমার ইউটিউব চ্যানেলে কিভাবে যাবেন, জাস্ট এখানে লাল বাটনটি ক্লিক করে দিলেই সরাসরি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে, এবং সেখানে অল ভিডিও রয়েছে, সেগুলো সাবস্ক্রাইব করুন এবং অল ভিডিওগুলো দেখে আসুন। তো সো গাইস, আশা করি বুঝতে পেরেছেন। তো হ্যাঁ গাইস, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রত্যাশায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।